বাংলাদেশের অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যপূর্ণ একটি জনপদ হচ্ছে পশ্চিম জামালপুরের ইসলামপুর উপজেলা। দেশের দুটো বড় নদী ব্রহ্মপুত্র ও যমুনাকে এই জনপদের দুঃখই বলা চলে। স্বাধীনতার পর প্রাকৃতিক করাল গ্রাস ও এই অঞ্চলে জেগে ওঠা কিছু তথাকথিত অসাধু রাজনৈতিক ব্যক্তিদের প্রভুত্বপূর্ণ আচরণ ও লোলোভ দৃষ্টি যখন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে দিনে দিনে শ্রীহীন করছিল, ঠিক তখনই আশার আলোক বর্তিতে হাতে নিয়ে জনসেবায় এগিয়ে আসেন নির্লোভ নিরহংকারী জনদরদী মাটি ও মানুষের একান্ত আপনজন আবাল বৃদ্ধ বনিতার প্রাণপ্রিয় নেতা জনাব ফরিদুল হক খান দুলাল। গণমানুষের একান্ত প্রিয় উচ্চারণ দুলাল ভাই। জনাব আলহাজ ফরিদুল হক খান দুলাল সময়েরই সৃষ্টি। তার জন্ম ইসলামপুরের পলবান্দা ইউনিয়নের সবুজ ছায়া ঘেরা সিরাজাবাদ গ্রামে। বাবা জনাব হবিবুর রহমান খান, তিনিও ছিলেন একজন প্রথিতযশা সমাজসেবক। বাবা মায়ের জ্যেষ্ঠ সন্তান তিনি। নয় ভাই বোনের মধ্যে ফরিদুল হক খান দুলাল বরাবরই ছিলেন একটু ব্যতিক্রম। সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা দুলাল ভাই অত্যন্ত কাছ থেকে সাধারণ মানুষের দুঃখ শোক অনুভব করতেন। আপন খেয়ালে বসে ভাবতেন কীভাবে এই সাধারণ মানুষদের দুঃখ দুর্দশা লাঘব করা যায়। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সুযোগ। তখন 1990 সাল, সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু সাফল্য তো সহজে পাবার নয়, রাষ্ট্রীয় অস্থিরতায় খুব কম সময়ের মধ্যেই উপজেলা চেয়ারম্যান অধ্যাদেশ বাতিল হয়ে যায়। 90-এর আন্দোলন পরবর্তী সময়ে এদেশে আবারও শুরু হয় অসাধু রাজনীতিবিদদের অপতৎপরতা। আবারও শোষিত হতে থাকে এই অঞ্চলের নিরীহ জনসাধারণ, বঞ্চিত হতে থাকে তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে। অবশেষে 2008 সাল, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জননেতা জনাব আলহাজ ফরিদুল হক খান দুলাল সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এমপি নির্বাচিত হন। শুরু হয় অত্র অঞ্চলের উন্নয়নের নব অগ্রযাত্রা। নির্বাচিত হওয়ার পরপরই তিনি অত্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে সরকারের প্রভাবশালী নেতৃবৃন্দের সহায়তায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেন। তার অক্লান্ত চেষ্টার ফল হচ্ছে আজকের ইসলামপুরের যাবতীয় দৃশ্যমান উন্নয়ন। অত্র অঞ্চলের এমন কোনো সেক্টর নেই যেখানে দুলাল ভাইয়ের অবদান নেই। নদী ভাঙন কবলিত এই অঞ্চলকে ব্রহ্মপুত্র ও করালগ্রাসী যমুনার হাত থেকে রক্ষা করতে এ যাবৎকালে 485 কোটি টাকা ব্যয়ে ডাম্পিং ও বাঁধ নির্মাণের ব্যবস্থা করে 5টি ইউনিয়নের শত শত একর আবাদি জমি ও স্থাপনা রক্ষা করেছেন, যা আজ প্রতিটি মানুষের কাছে দৃশ্যমান। অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও এসেছে অভাবনীয় সাফল্য। ব্রহ্মপুত্র নদের উপর সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এই বাস্তবের নিপুণ কারিগর জননেতা দুলাল ভাই। তিনি অত্র অঞ্চলের মানুষের যাতায়াত সুবিধার জন্যে এ যাবৎ অনেকগুলো পাকা রাস্তা নির্মাণ করেছেন। আন্ত ইউনিয়ন সংযোগ সড়কগুলোতে এখন অনায়াসেই চলছে বিভিন্ন যানবাহন। ব্রহ্মপুত্র নদের উপর 207 কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করে হাজার বছর ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষদের ভাগ্যকে বদলে দেওয়ার নজির স্থাপন করেছেন। চরাঞ্চলের সাথে সদরের মানুষদের মাঝে স্থাপন করেছেন ঐতিহাসিক যোগসূত্র। ইতিহাস তার সরব সাক্ষী দেবে। এ অঞ্চলের যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। দুলাল ভাই ইসলামপুর রেল স্টেশনের চিত্রই যেন পাল্টে দিয়েছেন। সম্প্রসারিত হয়েছে যাত্রী ছাউনি ও প্ল্যাটফর্ম, লোকাল আন্তনগর ট্রেনে এসেছে পরিবর্তন, তিস্তা এক্সপ্রেসে যুক্ত হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বগি। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শাশ্বত সুন্দর কথাটির বাস্তবতা উপলব্ধি করে ইসলামপুরের সমগ্র শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেন মাননীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে কথা বলব সরকারি ইসলামপুর কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফরিদুদ্দিন আহমেদের সাথে। আমরা তার কাছে জানতে চাইব উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্র এলাকায় কী কী উন্নয়ন সাধিত হয়েছে এবং মাননীয় এমপি মহোদয় কী কী উন্নয়ন সাধন করেছেন তার বিষয়ে
তার কাছ থেকে আমার মূল্যায়ন। ধন্যবাদ। স্বাধীনতা উত্তর সকল দিক থেকে পশ্চাৎপদ অত্র অঞ্চলে বর্তমান সরকার প্রভূত উন্নয়ন সাধন করেছেন, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি সকল সুযোগ সুবিধা, অত্র অঞ্চলের দুইবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাবাল হাজ ফরিদুল হক খান, যিনি ইতিমধ্যে তার কর্মের স্বীকৃতি স্বরূপ অত্র এলাকার মানুষের দ্বারা কর্মবীর খেতাবে ভূষিত হয়েছেন, তার হাতের ছোঁয়ায় অত্র প্রতিষ্ঠানে 11টি বিষয়ে অনার্স, 4টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে, অনেক দরিদ্র পরিবারের সন্তান এখানে স্বল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে, তাছাড়া ইসলামপুরের বহু শিক্ষা প্রতিষ্ঠানে জরাজীর্ণতা দূর করে সেখানে আধুনিক সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণে শিক্ষাক্ষেত্রে বিগত দিনের তুলনায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে। এমন একজন মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর যথেষ্ট সময় দিলে অত্র অঞ্চলের শিক্ষাক্ষেত্রে আর কিছু বাকি থাকবে না বলে আমি বিশ্বাস করি। একেবারে প্রাক প্রাথমিক থেকে স্নাতক, স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নিশ্চিত করেছেন প্রয়োজনীয় আসবাবপত্র। এ পর্যন্ত নির্মিত হয়েছে অনেকগুলো নতুন ভবন, শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের মাত্রা সমৃদ্ধ করেছেন ইসলামপুর ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করে। ইসলামপুরে কোনো কলেজে অনার্স পড়বার সুযোগ এ যেন স্বপ্নাতীত সত্যি। আর এ সমস্ত কিছুকেই ছাড়িয়ে গেছে ইসলামপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপনের মাধ্যমে। সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে এমন প্রতিষ্ঠানের নজির আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য এই মানুষটি এমন দুঃসাধ্যকে সাধন করে যেন নিজেকেই ছাড়িয়ে গেছেন। কারিগরি শিক্ষাও তার অবদান প্রশংসার দাবিদার। শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি অনন্য প্রতিষ্ঠান, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যা কিনা কর্মসংস্থানের নবদিগন্ত খুলে দেবে। কৃষিখাত বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় খাত। এই খাতকে অস্বীকার বা অবহেলা করলে দেশ ও জাতিকেই অবহেলা করা হবে। জনমানুষের নেতা খান সাহেব তাই কৃষক ও কৃষির জন্য নিবেদিত প্রাণ। কৃষি ভর্তুকি, সহজ শর্তে কৃষি ঋণ, উন্নত বীজ সরবরাহ, সার, কীটনাশকের সহজলভ্যতা, কৃষকের জন্য উন্নত কৃষি প্রযুক্তির বিস্তার ও প্রয়োজনীয় প্রশিক্ষণ, কৃষি মেলা, বৃক্ষ মেলা, বৃক্ষরোপণ, এসবই তার সুনজরে থাকে। স্বাস্থ্যই সকল সুখের মূল, বাস্তব সত্য একটি প্রবাদ। স্বাস্থ্যকর জাতীয় রাষ্ট্রের পূর্বশর্ত স্বাস্থ্যবান নাগরিক। সুস্বাস্থ্যের পরিবেশ ও আয়োজন নিশ্চিত হলেই কেবল স্বাস্থ্যবান নাগরিক পাওয়া সম্ভব। বর্তমান সরকার ও আমাদের প্রাণপ্রিয় নেতা এসব মর্ম উপলব্ধি করেই স্বাস্থ্যখাতে মুক্ত হস্তে অবদান রেখে চলেছেন। দুলাল ভাই ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করেন। একই সাথে ম্যাটারনিটি বিভাগ চালুর মাধ্যমে জনগণের প্রাণের মানুষ হয়ে উঠেছেন। ব্যবস্থা করেছেন নতুন অ্যাম্বুলেন্সের, কমিউনিটি ক্লিনিকের সেবার মান ও পরিধি বৃদ্ধি করে ফিরিয়ে এনেছেন প্রাণ চাঞ্চল্য। এছাড়া জনস্বাস্থ্য বিবেচনায় স্থাপন করেছেন অসংখ্য টিউবওয়েল ও স্যানিটারি ল্যাট্রিন এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা। তথ্যই শক্তি। তথ্যপ্রযুক্তির এই বিশ্বে কোনো জাতি অগ্রগামী হতে পারবে না যদি না তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়। অধুনা মানসিকতা সম্পন্ন দুলাল ভাই তথ্যপ্রযুক্তি বিস্তারেও যথেষ্ট অবদান রেখে চলেছেন। উপজেলা সার্ভার স্টেশন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, ভূমি অফিসে অনলাইন সেবা, শিক্ষাকে ত্বরান্বিত করতে বহু বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান, শিক্ষক প্রশিক্ষণ প্রভৃতি ক্ষেত্রে অকৃপণভাবেই দুলাল ভাই তথ্যপ্রযুক্তি উন্নয়নে সরকারের প্রচেষ্টার ইন্ধন দিয়ে চলেছেন। বিদ্যুৎ বর্তমান সভ্যতার চালিকা শক্তি। বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। যেখানে পূর্বে লোকজন বিদ্যুৎ কখন এসেছিল তা ভুলে যেত, এখন বিদ্যুৎ ঠিক কখন চলে গিয়েছিল তা মানুষ মনে করতে পারে না। অনেকেই গর্বভরে বলতে পারছেন লোডশেডিং বলে কোনো শব্দই নেই। দুলাল ভাই অকাতরে এই বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করেই চলেছেন ইসলামপুরের গ্রাম থেকে গ্রামে, চর থেকে চরে। বিদ্যুতের এই সহজপ্রাপ্যতা ও উপস্থিতি কৃষি, বাণিজ্য ও শিল্প খাতকে উৎসাহিত করছে দিনকে দিন, যা ইসলামপুরের সার্বিক উন্নয়ন আর খান সাহেবের সাফল্যকে সমুজ্জ্বল করছে। যোগাযোগের মাইলফলক উন্নত সড়ক অবকাঠামো। এই সড়ককে নিরাপদ করার দাবিতে এমপি সাহেবের সক্রিয় তত্ত্বাবধানে ইসলামপুরের উপজেলাতেও গঠিত হয়েছে নিরাপদ সড়ক চাই উপকমিটি। প্রতিষ্ঠার অপেক্ষায় আছে আন্তঃজেলা বাস স্ট্যান্ড।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় সম্প্রীতি একটি সুন্দর সুস্থ সমাজের পূর্ব শর্ত। দুলাল ভাই বিশ্বাস করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রে সবার সম অধিকার। তাই মসজিদ থেকে মন্দির, শ্মশান থেকে কবরস্থান, কোথাও তার এতটুকু কার্পণ্য নেই। প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান উল্লেখ করার মতো। সাহিত্য সমাজের দর্পণ, সমগ্র মানব জীবনের প্রতিরূপ অঙ্কনই সাহিত্যের সবর্বক্ষেত্র। রাজনীতি অর্থাৎ রাজা বা সরকারের নীতিতেই সব নিয়ন্ত্রিত হয়। তাই যে দেশে সাহিত্য ও সাহিত্যিকদের সমাদর যত বেশি, সে দেশ মন ও মননে ততই সমৃদ্ধ। আর কোনো রাজনৈতিক নেতা যদি সাহিত্যের কদর করেন, তবে তো কথাই নেই। পূর্বেকার রাজদরবারে সাহিত্যের কদর ছিল তা সবারই জানা, যার জন্য আমরা শাহনামার মতো মহাকাব্য পেয়েছি। স্বয়ং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সাহিত্য ভালোবাসতেন। তার প্রতিটি বক্তৃতাই যেন এক একটি কবিতা আর উৎকৃষ্ট সাহিত্য, এতে কোনো সন্দেহ নেই। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমাদের সৌভাগ্য দুলাল ভাইও সাহিত্য সংস্কৃতি আর ক্রিয়ামোদী মানুষদের একজন। তাই তো যে কোনো অনুষ্ঠানে দাওয়াত পেলে তিনি ছুটে যান, পৃষ্ঠপোষকতা করেন। ইসলামপুরের প্রতিটি সাহিত্য সংস্কৃতি আর ক্রিয়া প্রতিষ্ঠানেই তার অবদান অনস্বীকার্য। শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইসলামপুরের শিল্পকলা একাডেমি। এটি অত্র অঞ্চলের সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি। পাশাপাশি অত্র অঞ্চলে ক্রিয়ামোদীদের জন্য একটি সুখবর হচ্ছে, অচিরেই ইসলামপুরের মাটিতে স্থাপিত হবে একটি আধুনিক স্টেডিয়াম। আমরা এখন কথা বলছি জনাব হাবিবুর রহমান শাহিন সাহেবের সাথে। উনি একাধারে ইসলামপুর সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি। আমরা তার কাছে জানতে চাইব, একসাথে পথ চলতে গিয়ে, রাজনৈতিক জীবনে রাজনীতি করতে গিয়ে এলাকার উন্নয়নে আপনি এমপি সাহেবের কতটুকু সহযোগিতা পেয়েছেন, বা আপনারা আপনাদের সম্পর্কটা কেমন, আপনার তার সম্বন্ধে মূল্যায়ন কি? আমি ধন্যবাদ জানাই আমার স্নেহমত ছোটো ভাই সাগর এবং মাসুদ রাজাকে। আমরা জানি ইসলামপুর একটি অবহেলিত জনপদ। স্বাধীনতার 42 বছরে ইসলামপুরের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন সাধিত হয় নাই। 2008 সনের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পরে আমরা দুলাল ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করার পরে ইসলামপুরে এই অবহেলিত জনপথে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়েছে যা দৃশ্যমান। দুলাল ভাই নির্বাচিত হওয়ার পরেই আপনারা জানেন 470 কোটি টাকা ব্যয়ে সেই ফুটানি বাজার থেকে একদম মামুদপুর পর্যন্ত নদী শাসনের কাজ পুরাদমে চলতেছে। এই দুলাল ভাইয়ের নেতৃত্বে এই কাজ যদি শুরু না করা যায় তো আমার মনে হয় যমুনা নদী ভাঙতে ভাঙতে ইসলামপুরের যে কাছারি আছে কাছারির কাছে কাছাকাছি এসে পড়তো। এটা সম্ভব হয়েছে কর্মবীরের উন্নয়ন প্রচেষ্টার জন্য। অত্র অঞ্চলের দুস্থ এতিমদের কল্যাণে প্রতিষ্ঠিত এতিমখানাতেও উদারভাবে দান অনুদান দিয়ে উন্নত সম্প্রসারিত করছেন এতিমখানাগুলোকে। বিপুল সংখ্যক এতিম এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছে। বাল্যবিবাহ একটি অভিশাপ, এটি বন্ধ করতে পারলে ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের অগ্রগতি ত্বরান্বিত হবে। ব্যক্তি থেকে রাষ্ট্র, রাজনৈতিক থেকে সংস্কৃতকর্মী, সবার অংশগ্রহণেই সম্ভব বাল্যবিবাহ প্রতিরোধ করা। তার কঠোর হস্তক্ষেপে প্রশাসন থেকে প্রতিটি প্রতিষ্ঠানই সরব আজ বাল্য বিয়ে বন্ধের প্রচেষ্টায়। সমাজের অসহায় মানুষদের জীবনের নিরাপত্তা ও আপৎকালীন সময়ের জন্যে আশ্রয়ণ প্রকল্প হাতে নিয়েছে সরকার, আর সেই সঙ্গে সমানতালে কাজ করে চলেছেন দুলাল ভাইও। হতদরিদ্র মানুষের জন্য তিনি ইসলামপুরের প্রত্যন্ত অঞ্চলে গড়ে তুলেছেন আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম প্রভৃতি, যার মাধ্যমে অনেক গৃহহীন মানুষ খুঁজে পেয়েছে তাদের নিরাপদ আশ্রয়। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইসলামপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন বাস্তবায়নাধীন।
এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানে গৃহীত নানা পদক্ষেপের কথা কে না জানে। সম্মানিত দর্শক, মাননীয় এমপি মহোদয় জনাব ফরিদুল হক খান দুলাল সাহেবের আমলে ইসলামপুর পৌরসভায় যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ডের একটা মূল্যায়ন আমরা জানতে চাইব অত্র পৌরসভার সুযোগ্য প্যানেল মেয়র জনাব অঙ্কন চন্দ্র কর্মকারের কাছে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর পৌরসভা পিছিয়ে নেই। আমাদের আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয়ের নেতৃত্বে তার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের ইসলামপুর পৌরসভায় ইতিমধ্যে পর্যন্ত আমরা 50 কিলোমিটার পর্যন্ত রাস্তা পাকা করতে সক্ষম হয়েছি। বিভিন্ন জায়গায় জলবদ্ধতা নিরসন কল্পে বিভিন্ন ছোটোখাটো বড় থেকে ছোট মাঝারি ড্রেন নির্মাণ করতে সক্ষম হয়েছি। সড়কবাতি যেখানে আপনার মাত্র 85টা ছিল, এই সড়কবাতি সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় 500-এর মতো। মহান সৃষ্টিকর্তা সাহেবের আগামীতে উনি নির্বাচিত হলে আমরা আশা করব তার নেতৃত্বে বাকি উন্নয়ন কর্মকাণ্ডগুলো পৌরসভাতে করা সম্ভব হবে। নিরাপত্তার পরিধি বাড়াতে ডিগ্রির চরে প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করেছেন পুলিশ ফাঁড়ি। গোটাইলের নিরাপত্তা জোরদারের জন্য আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের অপেক্ষায়। ইসলামপুর অঞ্চলটি যমুনার ভাঙনে ক্ষতবিক্ষত। ঠিক যমুনার পারে একটি ব্যস্ত জনবহুল জনপদ হচ্ছে গোটাইল বাজার। আমরা কথা বলছি এই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব হুমায়ুন কবিরের সাথে। বর্তমানে আমাদের গোটাইল বাজারে যে উন্নতি কাজটা হয়েছে সেটা আসলে ইতিপূর্বে ছিল না, আগে ছিল অনেক টুকটাক। এবার পরিপূর্ণভাবে আমাদের এমপি মহোদয় ফরিদুল হক দুলাল খানের নেতৃত্বে আমাদের এই এলাকা অনেক কাজ হয়েছে। যেমন বাজারটা শেড হয়েছে এবং মহিলা মার্কেট হয়েছে এবং ড্রেন হয়েছে এবং আরসিসি রাস্তা হয়েছে, যমুনার পাইলিং আমাদের অনেক এই যমুনা কবল থেকে আমাদেরকে এখানে রক্ষা করছে। আমি ইসলামপুর থানায় অফিসার হিসাবে যোগদান করার পর অত্র জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জুরাম মোহাম্মদ দেলোয়ার সেন পিপিএম স্যার এবং অত্র ইসলামপুর উপজেলার সুযোগ্য এপি মহোদয় জুরাম মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল স্যারের নির্দেশ মোতাবেক এলাকার মাদক, জুয়া, ডাকাতি, বাল্যবিবাহ সহ সমাজে যে বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে সেটা নিবারণ করার জন্য আমি কাজ করে যাচ্ছি। ইসলামপুর উপজেলা দুইটা ভাবে বিভক্ত, একটা পশ্চিমাঞ্চল, একটা পূর্বাঞ্চল। এই পশ্চিমাঞ্চল যমুনা নদীর ওই পারে একটা বড় বৃহত্তর একটা অঞ্চল আছে, যেখানে পূর্বে ব্যাপক হারে ডাকাতি, হত্যা সহ অন্যান্য মারাত্মক অপরাধ হয়ে থাকতো, যেখানে আজকে ডাকাতি সহ অন্যান্য অপরাধ নাই বললেই চলে। অত্র থানার পূর্বাঞ্চল একটা অঞ্চল আছে যেখানে 4টি ইউনিয়ন অধিষ্ঠিত, যেটা ব্রহ্মপুত্রের ওই পারে অবস্থান করছে। সেই এলাকায় একসময় গরু চুরি সহ ডাকাতি সহ অন্যান্য অপরাধ সংঘটিত হয়ে থাকতো, সেখানেও সুযোগ্য এমপি মহোদয় জনাব মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল স্যারের অক্লান্তির চেষ্টায় সেই অঞ্চলে দুইটা ব্রিজ হওয়ার কারণে অত্র চর অঞ্চলে যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের কারণে সেখানে পুলিশের তৎপরতা এখন আগের থেকে বেশি। অত্র উপজেলায় গোটায় একটা তদন্ত কেন্দ্র এবং ডিগ্রি অঞ্চল একটা তদন্ত কেন্দ্র ইতিমধ্যেই সেই তদন্ত কেন্দ্রটি শেষ পর্যায়ে। সেই তদন্ত কেন্দ্রটি এডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান স্যার এবং অত্র ইসলামপুর উপজেলার সুযোগ্য এমপি মহোদয় দুজনের সার্বিক সহযোগিতায় এই দুটি তদন্ত কেন্দ্র ইতিমধ্যেই কাজ দুটি শেষ পর্যায়ে। পাশাপাশি মুন্নিয়াতে একটি তদন্ত কেন্দ্র হবে বলে ইতিমধ্যেই পুলিশ হেডকোয়ার্টার একটা প্রস্তাব গিয়েছে, সেটা হয়তো পরবর্তীতে গেলে চর অঞ্চলে আরও আইন শৃঙ্খলার উন্নয়ন করা সম্ভব হবে। জলসীমায় অপরাধ দমন ও জননিরাপত্তায় রয়েছে জলথানা, এটি বড় ধরনের ভূমিকা পালন করছে। এছাড়া গ্রাম পুলিশ সেবা সম্প্রসারিত করে জনমনে স্বস্তির সঞ্চার করেছেন। দুলাল ভাইয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপে বন্ধ হয়েছে সব ধরনের চুরি ডাকাতি। দুর্ধর্ষ চুরির প্রকোপে একসময় গ্রামাঞ্চলে প্রান্তিক চাষিরা প্রায়শই সর্বশান্ত হয়ে পড়তেন, আজ তা কেবলই অতীত। দর্শক মণ্ডলী, আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ইসলামপুর উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চল ডিগ্রির চর। জনাব আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি সাহেবের তত্ত্বাবধানে তার ঐকান্তিক চেষ্টায় এখানে স্থাপিত হয়েছে একটি পুলিশ। আমরা কথা বলছি অত্র অঞ্চলের সাবেক মেম্বার। আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান, আমি সাবেক মেম্বার
আমাদের এই জায়গায় আগের চাইতে এখন বর্তমান আমাদের ফাঁড়ি থানা আসার কারণে আমরা অনেক শান্ত শৃঙ্খলাভাবে আছি এবং কিনা আমাদের এলাকা অনেক সুস্থভাবে মানুষজন চলাফেরা করতে পারছে। এ অঞ্চলে মানুষের জন্য আরেকটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা। অত্র অঞ্চলের মানুষদের জানমালের নিরাপত্তায় এটি একটি বড় ভূমিকা পালন করছে। সম্মানিত সুধী, আজকে যার সম্পর্কে আমরা জানলাম, জানছি ইসলামপুরের উন্নয়নের উপকার আলহাজ জনাব ফরিদুল হক খান দুলাল সাহেবের, তার এই রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়ে তার সাথে যারা একনিষ্ঠভাবে কাজ করে গেছেন তাদের মধ্যে অন্যতম তার সহযোদ্ধা ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। আমরা জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম সাহেবের কাছে জানতে চাইব, ইসলামপুরের আজকের যে দৃশ্যমান উন্নয়ন, এই উন্নয়নের অন্যতম সহযোদ্ধা হিসাবে আমাদের মাননীয় সংসদ সদস্য সম্পর্কে আমরা জানতে চাইব। বিসমিল্লাহ রহমান রহিম। এই অঞ্চলের মানুষ জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, জননেত্রী শেখ হাসিনার পছন্দের প্রার্থী আলহাজ ফরিদুল হক খান দুলাল ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেন। তারপরের দুলাল ভাইয়ের উন্নয়ন কর্মকাণ্ড আর বলে বোঝানোর অবকাশ রাখে না। ইসলামপুরে স্বাধীনতার পরে 2008 সাল পর্যন্ত যত উন্নয়ন হয়েছে, 2008 সাল থেকে এ পর্যন্ত তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে এবং ইসলামপুরের মানুষ আজ দুলাল ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নাতি দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়ে ইতোমধ্যে সবার নয়নমণিতে পরিণত হয়েছেন জনাব আলহাজ ফরিদুল হক খান দুলাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে কথা বলছি অত্র উপজেলার বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে, যাদের হাতে বাস্তবায়িত হয়েছে উন্নয়ন বান্ধব সরকারের যাবতীয় কর্মসূচি। তাদের কাছে জানতে চেয়েছি কর্মবীর জনাব আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয় কর্তৃক যেসব উন্নয়ন সাধিত হয়েছে তার সার্বিক মূল্যায়ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, শিক্ষা বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন আমাদের অত্র অঞ্চলে মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব ফরিদুল হক খান দুলাল, আমাদের প্রাথমিক শিক্ষার গুণগত মান ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক উন্নয়ন সাধন করে চলেছেন। ওনার ঐকান্তিক প্রচেষ্টা, সর্বশেষ সংযোজন কমনমতি ছাত্রছাত্রীদের মাঝে দুলাল কেক বিতরণ করে, আমি তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে দেখব যে দেশ স্বাধীনের পর 73 সালে বঙ্গবন্ধু এক ঘোষণায় দেশের প্রায় 36,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। পরবর্তীতে দীর্ঘ সময় এই প্রক্রিয়া বন্ধ ছিল। তারপর বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর দেশে প্রায় 26,193 সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে এবং এদের সমস্ত শিক্ষকদেরকেও জাতীয়করণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রজেক্ট PDP-2, PDP-3 এর মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন প্রশিক্ষণ সহ সর্বক্ষেত্রে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে এবং আমরাও সরকারি নির্দেশনা মোতাবেক অত্র উপজেলাতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছি। আমি যোগদানের সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সংখ্যা কম ছিল, বর্তমানে স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আরও 2 অফিসার এসেছে। বর্তমানে আমাদের অফিসে 5 সহকারী উপজেলা শিক্ষা অফিসার রয়েছেন যারা সবসময় প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। জাতীয় উন্নয়নের প্রধান নিয়ামক হলো শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের ইসলামপুরের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলহাজ ফরিদুল হক খান দুলাল, তিনি তার আপ্রাণ চেষ্টা করে ইসলামপুরের শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্নমুখী কর্মসূচি তথা বিভিন্ন বিষয়ে বাস্তবায়ন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো
যে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন, এখানে উল্লেখযোগ্য যে সারা বাংলাদেশে এই ভবনটি 125টি উপজেলা সম্পন্ন হয়েছে, তার মধ্যে ইসলামপুর উপজেলা এই ভবনটি নির্মিত হয়েছে। তারপরে এখানে আরও উল্লেখযোগ্য কাজের মধ্যে হলো যে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব 6টি শিক্ষা প্রতিষ্ঠানে উনি নিয়ে এসেছেন এবং 44টি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবস্থা করা হয়েছে। পূর্বের চেয়ে এই কর্মসূচিগুলি আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হলে নিঃসন্দেহে ইসলামপুরে শিক্ষা পরিবর্তন ঘটবে বলে আমি আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর উপজেলায় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। এই সরকারি উন্নয়ন কর্মকাণ্ড আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের পরামর্শে এবং বিভিন্ন সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের একটি অডিটোরিয়াম ইসলামপুর উপজেলায় হবে, একটি মুক্ত মঞ্চ হবে এবং একটি স্টেডিয়াম আমরা ব্রিজের পাশে দিয়েছি। তাছাড়াও আমাদের দুটি ব্রিজ হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর, একটি হচ্ছে দেফলা ব্রিজ আর একটি হচ্ছে চরদাতনা ব্রিজ। এই দুটি ব্রিজ আমাদের চরাঞ্চলের লোকদের সাথে ইসলামপুরের সাথে যোগাযোগকে আরও উন্নত করেছে। এর মাধ্যমে চরাঞ্চলের লোকজন খুব দ্রুতই তাদের সবজি ইসলামপুর সহ শহরের যে কোনো প্রান্ত এবং ঢাকাও পৌঁছানো সম্ভব হচ্ছে। তাছাড়াও আমাদের ইসলামপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ছোটো ছোটো ব্রিজ, রাস্তাঘাট নির্মাণ, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে স্কুল কলেজ নির্মাণ এবং আপনারা জানেন যে ইজিপিপির মাধ্যমে 24 দিনের যে কর্মসূচি, এর মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। আপনারা আরও জানেন জেনে থাকবেন যে টিআর কাবিখার মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1 থেকে 10 রোল নাম্বারদারী শিক্ষার্থীদের সোলার হ্যারিকেট বিতরণ করছি। আমরা বিশ্বাস করি সরকারের যে এই উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে এবং বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে সমন্বয় করে আমরা সামনের দিনগুলোতে আরও বেগমানভাবে করতে পারব। সম্মানিত দর্শক, একজন সৎ নিষ্ঠাবান নেতা একটি সমাজকে নিয়ে যেতে পারে তার সাফল্যের সর্বোচ্চ শিখরে, ফিরিয়ে দিতে পারে বঞ্চিত জনগোষ্ঠীর সাহস, শুদ্ধ করে তুলতে পারে সমাজের বিপদগামী মানুষগুলোকে। একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন প্রকৃতি এর সমাধান দেয়। স্রষ্টার তরফ থেকেই একজন সৎ নির্লোভ জনদরদী মানুষের আবির্ভাব হয়ে থাকে যুগে যুগেই। দর্শক, কথা বলছি অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মাটি ও মানুষের নেতা, 400,000 মানুষের ভাগ্য বদলের অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য, আমাদের সবার প্রিয় উচ্চারণ মাননীয় এমপি জনাব আলহাজ ফরিদুল হক খান দুলাল ভাইয়ের সাথে। আমরা প্রথমেই জানতে চাইব, রাজনীতি বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি জটিল তথা দুর্বোধ্য বিষয়, তো কিভাবে নিজেকে জড়ালেন? শুভ সকাল এবং আপনাদের সবার প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন আমার বাবা জনাব আলহাজ হবিবুর রহমান খান 1993 সালে মৃত্যুবরণ করেছেন। ওনার জন্মের পর থেকে সাধারণ মানুষের সাথে যেভাবে মিশেছেন এবং বারংবার উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তখন আমাদের প্রয়াত নেতা জনাব আলহাজ রাশেদ মোশারফ সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনার সাথে আমার বাবা আজীবন ভর একত্রিত ছিলেন এবং সে সান্নিধ্যে আওয়ামী লীগ করতেন আমাদের পুরো ফ্যামিলি। আওয়ামী লীগের সাথে জড়িত হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন আমার বাবা। আমরা রাজনৈতিকভাবে আওয়ামী পরিবারের সন্তান হিসাবে আমরা সে সময় আমাদের দিনগুলো কাটিয়েছি এবং ওই রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে আমি আমার নিজেকে আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে যাই। আপনার পরিবারে কে কে আছেন? 2 মেয়ের ভিতরে 1 মেয়ে বিয়ে দিয়েছি সরিষাবাড়িতে, সেটাও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তার ছেলের কাছে, আর ছেলেও চাকরি করতেছে এখন পেট্রোবাংলায় এবং আমার মেয়েও চাকরি করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের এসিস্ট্যান্ট প্রফেসর এবং এখন PhD করতেছে ময়মনসিংহে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। হয়তো আর বছরখানেক পরে এটা শেষ হয়ে যাবে। আপনার পরবর্তী প্রজন্ম মানে আপনার পরিবারে কাউকে কি পরবর্তীতে এই রাজনীতির সাথে সংশ্লিষ্ট করতে চান বা করার ইচ্ছে আছে? কর্তৃত্বটা তাদের হাজব্যান্ডের বা তাদের ফ্যামিলির উপরে চলে যায়, তবে তারপরেও আমার মেয়েরা অন্তত এইটুকু যে বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ওখানে যিনি অধ্যাপকের দায়িত্ব পালন করছেন, সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন এবং সেখানেও রাজনীতির সাথে অবশ্যই জড়িত, কিন্তু এমন কোনো চিন্তা বা চেতনা আমার নাই যে আমার পরে আমার মেয়েদেরকেই এগুলো করতে হবে, এটা না। আমি চাই যে আমার এই সমাজের মধ্যে আরও যারা আছে, বিত্তবান যারা আছে, তারা আস্তে আস্তে গড়ে উঠুক
এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হোক, এবং সবচেয়ে বড় জিনিস হলো বঙ্গবন্ধু আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এমন যোগ্য ব্যক্তি তৈরি হয়ে আসুক, তারা যেন সামনের দিনে এটাকে রক্ষা করতে পারে, এটাই আমার দিনের। আপনার জীবনের সবচেয়ে ভালো লাগা বা স্মরণীয় বিষয়টা কি আমাদের সাথে শেয়ার করবেন? 96 সনে মনোনয়ন চেয়েছিলাম, 2001 সনে মনোনয়ন চেয়েছিলাম, সে কারণে রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে একটা বিনা অন্যায়ে ব্যবিচার করে আমাকে একটা মার্ডার কেসের হুকুমের আসামি করেছিল, এবং সেই কেসে আমি 32 দিন সেন্ট্রাল জেলে ছিলাম ঢাকায়। যে দিনটিতে আমি সেন্ট্রাল জেল থেকে সন্ধ্যা 6টায় বের হই, 6:30 সময়, তখন বিরোধী দলের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেলিফোন করে বলেছিলেন যে দুলাল তুমি বাসায় আসো। সন্ধ্যার পরে আমি ঢাকা জেলাবারের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমাদের বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম ওনাকে সাথে নিয়ে যেমন শেখ হাসিনার বাসায় একটা ফুলের তোড়া নিয়ে ওনার কাছে যখন দিই, উনি তখন বলেছিলেন, দুলাল আমি খুব কষ্ট পেয়েছি তোমার মতো লোকরে এইভাবে মিথ্যা কেসে ফেলে জেলে ঢোকানো, শুনলাম তুমি বের হয়েছ সাথে সাথে টেলিফোন করেছিলাম তোমাকে। সেই ঘন মুহূর্তটা যখন শেখ হাসিনার সাথে যে কথা হয়েছিল আমি জীবনেও ভুলব না এবং ভোলার কথাও না, এবং আমার জীবনের সবচেয়ে বড় মনের তৃপ্তি যে আমি জেলে থাকতে পারি, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাকে ডেকে আমাকে সেদিন সান্ত্বনা দিয়েছেন, বুকে নিয়েছেন, এর চেয়ে চাওয়া পাওয়ার আমার জীবনে কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। একজন রাজনীতিবিদ হিসেবে শিল্প সংস্কৃতিকে কী চোখে দেখেন এবং পরবর্তীতে এই সেক্টরে আপনার কী কী পরিকল্পনা আছে? আপনারা সবাই জানেন, যেহেতু আপনারাও এলাকার মানুষ, ইসলামপুরের সঙ্গীত বলতে কোনো জিনিস কোনো দিন ছিল না, থাকলেও সেটা প্রকাশ পেত না, হয়তো ঘরেই ছিল। কিন্তু 1990 সনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে সর্বপ্রথম ইসলামপুর সঙ্গীত নিকেতন নামে একটি সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করি, এবং সেটা সরকারের অনুদানে সম্পন্ন এবং সরকারের নিয়ন্ত্রণেই ছিল সেটা, এবং সেটার থেকে ইসলামপুরে কিন্তু আসলে শুরু, এবং আজকে একটা নয় কয়েকটা সঙ্গীতালয় হয়েছে এবং এই এলাকার মানুষ সঙ্গীত প্রিয়। আপনারা জানেন যে জাতীয়ভাবে যখন কোনো খেলাধুলা হয় আজকে ইসলামপুর থেকে সেই জাতীয়ভাবে খেলাধুলার চান্স পায়, আজকে মেয়েদের খেলাধুলা যেগুলো হচ্ছে সেগুলো তো জাতীয়ভাবে চান্স পাচ্ছে, আজকে কোনো ব্যাপারেও যদি আপনার কোনো কিছু হয় সেগুলোতেও কিন্তু আমাদের এলাকার লোক চান্স পাচ্ছে। আপনার ইতিমধ্যে দেখেছেন যে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে আপনার তারা চান্স পাচ্ছে জাতীয়ভাবে। তারপরে আমাদের শহীদ ব্রিগেডের খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয়, সেখান থেকেও আমাদের চান্স পাচ্ছে। গানের ক্ষেত্রেও ঠিক তাই, তারপরে নাটকের ক্ষেত্রেও ঠিক তাই, এবং আমাদের শিয়াজাবাদ যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুল থেকেও ছেলেরা কিন্তু আমাদের জাতীয়ভাবে তারা খেলে এসেছে। তা আমি মনে করি যে আমাদের ইসলামপুরের জন্য এটা বৃহৎ একটা স্বার্থ, আমরা সর্বদিকে সর্বকাজে আজ পর্যন্ত এগিয়ে আসার মতো আল্লাহ পাক আমাদেরকে সক্ষম করেছেন, আল্লাহর কাছে এই জন্য আমি শুক্রিয়া জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্যই সুদৃষ্টি কিন্তু ইসলামপুরের প্রতি রয়ে গেছে। ইসলামপুরের শিল্পকলা একাডেমি যেটা হওয়ার কথা সেটা নিয়ে একটু মানে জেলা লেভেলের চাইতে থানা লেভেলে এটা করছে না ইদানিং, তবে একটা জিনিস আপনাদেরকে জানালে খুশি হবেন, ইতিমধ্যেই আমি আমার মাননীয় মন্ত্রী যিনি এটার দায়িত্বে আছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, উনি অত্যন্ত আমাকে ভালো জানেন, ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে একটা কথা বলেছেন যে আপনি প্রথম একটা মুক্ত মঞ্চ করেন, আমরা মুক্ত মঞ্চ কোথায় করব এটার জন্য ডিসি সাহেবের সাথে আমি কথা বলেছি, উনি আসবেন, উনাকে নিয়ে আমরা স্থানটা নির্ধারণ করব, করে আমরা এটা পাঠিয়ে দেব, দিলে উনি মুক্ত মঞ্চটা করে দেবেন। আপনার সবচেয়ে দুর্বল দিক কোনটি বলে আপনি মনে করেন? সত্যি মানে এটা একটা এমন একটা প্রশ্ন যেটার উত্তর দেওয়াটাও আমার কাছে কঠিন বলেই মনে হয়। সারা আমার ইসলামপুর উপজেলার মানুষ তাদেরকে ভালোবাসি, ভালোবাসি বিধায় সব কিছু যখন তারা করতে চায় আমরা চেষ্টা করি সেগুলো করার জন্য, পাওয়ার যে ফুর্তি আনন্দ সেটা সবাই আমরা ঠিকই করি, যদি না পাওয়ার কোনো কিছু একটু থাকে সেই ব্যথাটুকু আমি সহ্য করতে পারি না, যদি না দিতে পারি তাহলে আমার নিজের কাছেই আমি নিজে
এত ব্যথিত হই যে আমি আমার জনগণের প্রতি মনে হইল মনে হচ্ছে যে অবিচার করছি কিনা, এই জায়গাটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। ধন্যবাদ আপনাকে আমাদের রাশান 2012 পক্ষ থেকে, আমার ইসলামপুর উপজেলাবাসীর পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানাই, যেহেতু আপনারা আমাদেরকে এই কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন যা মাঠে ময়দানে অনেক সময় কাজে লাগবে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এটা ব্যয় হবে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি কর্মবীর জননেতা অত্র অঞ্চলের মাননীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল সাহেবের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরতে, জানি না কতটুকু পেরেছি। আজকের ইসলামপুরের দৃশ্যমান যত উন্নয়ন সাধিত হয়েছে তার সিংহভাগ কৃতিত্বই এর নির্লোভ নিরলস জনদরদি এই মানুষটিরই। আসুন আমরা সবাই মিলে তার কাঁধে কাঁধ রেখে সুবিধাবঞ্চিত অত্র অঞ্চলের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, আমাদের প্রাণের আবাসস্থল ইসলামপুরকে গড়ে তুলি একটি আধুনিক জনপদে। আমাদের এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই রাশান 2012 একটি শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে বলতে চাই আমরা যারা স্বপ্ন দেখতে জানি তারা যেন স্বপ্ন দেখায় আগামী প্রজন্মকে। পরিশেষে কর্মবীর এই মানুষটির দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।